জামান মোহাম্মদ রাফসুন বলেছেন আমার কিছু ছবিযুক্ত কিংবা হারাম রঙের পোশাক রয়েছে এছাড়া লুডু জাতীয় খেলার সরঞ্জাম রয়েছে সেগুলো কি আমি কোনো নন মুসলিম কিংবা অভাবী মানুষকে দিতে কিংবা বিক্রি করতে পারবো যদি তা জায়জ না হয় তাহলে এগুলো আমি কি করতে পারি যে সমস্ত জিনিসগুলোর ব্যবহার হারাম সেগুলো কিন্তু বন্টনও করা যাবে না সেগুলো বিক্রিও করা যাবে না সেগুলো কেনাও যাবে না তাহলে কি করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে সেগুলো ব্যবহারের অযোগ্য হওয়ার কারণ ডিস্ট্রয় করে ফেলতে হবে এটাই হচ্ছে সেরা এই বিধান কারণ যা জায়েজ তা প্রডিউস করা যায়জ ব্যবহার করা যায়েজ বিক্রি করা যায়জ বিক্রয়লব্ধ তার যে প্রফিট বা লাভ সেটাও জায়জ এবং কেনাও জায়জ আর যেটা জায়জ নেই সেটা আমাদেরকে ডিস্ট্রয় করে দিতে হবে এই জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো আসলে মানুষের জন্য ক্ষতিকর তার দিনদারির জন্য ক্ষতিকর তার আখলাখকে নষ্ট করে দিচ্ছে সেগুলোকে আসলে ফেরি করা যাবে না বিপণন করা যাবে না বিক্রি করা যাবে না বিনতে রহমান বলেছেন কেউ ত্রিশ বছর আগে বিয়ে করেছে আর বিয়ের সময় নগদ পঁয়ত্রিশ হাজার টাকা যৌতুক নিয়েছিল এখন সে তার ভুল বুঝতে পারছে এবং যাচ্ছে টাকা ফেরত দিতে মেয়ের বাবা টাকা দিয়েছিলেন বিয়ের সময় এখন মেয়ের বাবা মা কেউই জীবিত নেই যে লোক যৌতুক নিয়েছিল তার এখন করণীয় কি সে ওয়ারিসদেরকে ফেরত দেবে যৌতুক ইসলামী শরিয়াতে একদমই হারাম মেয়েদের থেকে শর্ত করে কোনো যৌতুক নেওয়া যাবে না তবে এটা যৌতুক কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে কারণ যদি স্বামী কোনো কিছুই কনের পক্ষ থেকে দাবি না করে অর্থাৎ কনের কাছ থেকে দাবি না করে কদের বাবার কাছ থেকে দাবি না করে কিন্তু কনের বাবা যদি কোনো কিছু একদমই স্বেচ্ছায় হাদিয়া হিসাবে দান করেন তাহলে সেটা কিন্তু যৌতুক বলে গণ্য হবে না এটা মনে রাখতে হবে আবার এটাও বলে নেই যে অনেকে ইশারা ইঙ্গিতে বোঝায় শর্ত করে না ইশারা ইঙ্গিতে বোঝায় যে কিছু একটা দিতে হবে তাহলে ওটাও যৌতুকের মধ্যে চলে যাবে আসলে স্বামী পক্ষের বা বরপক্ষের কারোই কোনো ধরনের শর্তও থাকবে না লোভও থাকবে না এমত অবস্থায় যদি কোনো হাদি আসে কনের পক্ষ থেকে পায় অথবা কনের বাবার পক্ষ থেকে পায় সেটা শুরু তো যাই যাচ্ছে মানুষ তো মানুষকে হাদিয়া দিতেই পারে রাসূল সাল্লাম বলছেন তাহা দাও তাহা আব্বু তোমরা পরস্পরকে হাদিয়া দাও তাহলে তোমাদের মহাব্বত বাড়বে তো সুতরাং হাদিয়া কিছু শর্ত আছে আবার যৌতুক চিহ্নিত করার মতো বেশ কিছু বাহ্যিক বিষয় আছে যৌতুককে যদি চিহ্নিত করা যায় তাহলে সে কেউ যদি নিয়ে থাকেন তাকে তওবা করতে হবে প্রথমত আল্লাহর কাছে দ্বিতীয়ত যৌতুক যেহেতু অন্যায়ভাবে সে আরেকজনের কাছ থেকে তার হক থেকে সে নিয়ে গিয়েছিল অতএব সে জায়গায় ফেরত দিতে হবে তারা যদি মারা যান তাদের জায়গায় তাদের ওয়ারেজদেরকে ফেরত দিতে হবে এটাই হচ্ছে আসলে মূলত করণীয়